জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার বলপাড়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম হারাধন সাহা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শামশেরগঞ্জ এলাকায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে সদানন্দ সাহা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ হারাধন সাহা নামক ওই ব্যক্তি তার স্ত্রীর নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। পরিবারের অভিযোগ, সে সময় বাধা দেন তারই মেজ ছেলে সদানন্দ সাহা। শুরু হয় তর্কাতর্কি। ছেলে বাবাকে ব্যাপক কিল ঘুষি মারতে শুরু করেন বলে অভিযোগ। তখনই গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বহরমপুরে স্থানান্তরিত করেন। যদিও অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়। রাস্তাতেই মৃত্যু হয় তার। ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত হারাধন সাহার স্ত্রী মাধুরী সাহা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আমি জানি না যে কালকে জমির শ্রী কোথায় যাবে, কাল হঠাৎ করে বের হলো মসজিদের গায়ে বের হয়েছে, আমার শ্বশুর বের হলো ভাত খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আমার দেখছি যে আমার শ্বশুর চিল্লাচ্ছে ধরো আর ওরা ভাবছে কি যে আমার স্বামীর নামে লেখা পড়ে দিচ্ছে সব, সেই জন্য এটা এই কেসটা হয়েছে। মারা গেল আপনার বড়ি অসুস্থ ছিল, মানে এখান থেকে মায়ের চলে গেছিল, দিয়ে সবাই বলছিল কি যে বাঁচবে না, রাস্তা যেতে মরে যাবে, রাস্তায় যেতে দিচ্ছে। আক্রমণটা আমরা আপনার দেখিনি, হারাধন সাহার ছেলে হারাধনকে মারধর করে দলিলপত্র কেড়ে নিয়েছে। হ্যাঁ, টাকা ছিল 1,00,000, ওটাও কেড়ে নিয়েছে। মাঝে মাঝে ওদের ঝামেলা হয়, গ্রামের লোক এসে মীমাংসা করে দেয়, তখন চুপচাপ থেকে যায়। কিন্তু ওর ছেলেরা মানতে চাইছে না কোনো মতে। কালকে ওর বাবা ওর মার নামে জমিটা লিখে দেওয়ার জন্য যাচ্ছিল, ওই মুহূর্তে ব্যাগটা কেড়ে ওর বাবাকে মারধর হয়েছে। হ্যাঁ, এ গলায় মেরেছে, চোখে মেরেছে, বুকে ফাইট মেরেছে, তারপরে এটিকে হয়েছে। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।